যা তো নানি ডাকতে। নানি, ও নানি একটু এদিকে আইসো, নানা তোমার ডাকে। এই যে বাড়ির পাক্কা দলিল, তুমি তো আমার পরিবার জানো না, তোরা বেগ দিয়ে পড়ায় না নে তোরা। এই বাড়ির এখন আইনত মালিক তুমি, আমার কথা আমি রাখিছি, এখন তোমার কথা তুমি রাখ। কি করা লাগবে আমার বারে? এতক্ষণ আবার নতুন করে সেই কথা জিজ্ঞেস করতে চাও মানে? তুমি আমার প্রথম পক্ষের স্ত্রী হিসেবে তোমার স্বামী এই সেলুগা থেকে আর একটা বিয়ের অনুমতি দিবে, বিনিময়ে বাড়িটা তোমার নামে লিখে দিলাম, তোরা সাক্ষী দাও, সামনে জবানটা দিয়ে দাও, তোরা শুনিস কিন্তু। বারে দলিল নিয়ে যাও যে অনুমতিটা দিয়ে গেল না, এখন তাড়াহুড়ো কি আছে, এখনই তো বিয়ে করতিস না। দেখলু তোরা কেমন বেইমানি করতিছে, বাড়ির দলিল হাতে পায়ে কেমন কায়দা করতিছে, তুই কিন্তু সাক্ষী থাকলু। কিসের সাক্ষী নানা? নানি তো তোমাকে অনুমতি দিল না। আরে দলিল হাতে নেওয়া মানেই হলো অনুমতি দেওয়া, এবার আমার আর বিয়ে কেউ ঠেকাবার পারবি না। ছেলুগাজির মনে হয় বিয়ে হয়ে যাচ্ছে। কনে কার সাথে? না এখনো পাত্রী ঠিক হয় নাই, তাই দাদির অনুমতি নেওয়ার জন্য সে বাড়িঘর দলিল করে দিয়েছে দাদির নামে। না তো দিবি, সেলুগাজি একটা ঘাটের মরা হয়ে আরেকখান বিয়ে করবার পারতিছে, আর তুমি একটা জুয়েন পোলা হয়ে একখান বিয়ে করবার সাহস পাচ্ছ না। টাকা আর সম্পত্তি থাকলি পরে বিয়ে একখান কে চার কেন করা যায়, আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধ রয়ে যায়, বিয়ে তো দূরের কথা। বিষয়টা একবার চিন্তা করে দেখো, জাগারে বিয়ে করবার প্রয়োজন, তাগার বিয়ে হচ্ছে না, আর ওই সেলুগাজি এক পা দিয়ে রয়েছে কবরে, আর বিয়ে করার জন্য কিরম নাচটা নাচতেছে দেখবে যে বিয়ে হয়েও গেছে। আর তাছাড়া আমি তো তোমার ইচ্ছে করলে যে কোনো সময় বিয়ে করবে রে ভাই, কিন্তু তোমার বাপ মাই তো আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না, আমি কি করবো? হ্যাঁ তারা তো জমিদার, আমার জন্য রাজপুত্র খুঁজতেছে, বোঝো না? রাজকুমার না খুঁজে পালি তো হয়রান হবে যাও আগে। চিন্তা করি দেখো সাবাতন, আমি মরি গেলে আমার বংশে বাঁচিয়ে দেওয়ার কেউ থাকবি না, অন্তত বংশটা রক্ষার জন্য তুমি আমাকে বিয়ে করার অনুমতি দিয়ে দাও। বড় হিংসে এক পর্যায়ে রয়েছে কবরে, তোমার সাথে মেয়ে বিয়ে দিবে কিটা, আর বিয়ে দিলেই যে তোমার বংশ রক্ষা হবে তার কোনো নিশ্চয়তা আছে? আরে বেটা সাওয়ালের বিয়ের বয়স কোনো ব্যাপারই না, হাদি কয়েকের সাথে চামড়া ঝুলে থাকলেই হয়েছে, এখন বংশ রক্ষা পারবো কিনা তার প্রমাণ করার জন্য তোমার অনুমতিটা জরুরি বউ। না তোমাকে বিয়ে করার অনুমতি দিবার পারবো না। চোখ উল্টা দিচ্ছাও দেখি, কথা কিন্তু এটা ছিল না। যা ছিল ছিল, তুমি তোমার দলিল ফিরায় নাও, এই বুড়ো বয়সে আমি সতীনের ঘর করে পারবো না। সতীনের সাথে তোমার ঘর করবার দেব না জন্যই তো এই বাড়িটা তোমার নামে লিখে দিছি। দরকার নেই আমার বাড়ির, এই বাড়ির বদলে আমি স্বামীর ভাগ কাউরে দিবার পারবো না। খুব যে স্বামীর উপর দরদ দেখাচ্ছ, স্বামীর যে বংশরক্ষ হচ্ছে না সেটা দেখতেছ না? সে যাই হোক, তোমাকে আমি বিয়ে করার অনুমতি দিবার পারবো না, ব্যাস মিটে গেল। ব্যাস মিটে যায় নাই, তোমার কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি। নানির কি দিন রাত্রির বিচার নেই, আন্ধারের মধ্যে তোমার ঘর থেকে বাইর করে দিল না? চুপ কর ভাই, সে আমাকে বাইর করে দিবে কি, আমি ওকে একলা ঘরে ফেলাইতে আসছি, একটু শিক্ষা হোক। শিক্ষা বেশি আর কি হবি নানা, দুদিন পর তো তারই একলা থাকা লাগবে, তুমি তো নতুন নানিকে নিয়ে ঘরে দরজা দিবে না? সেই হিংসিতে তো বুড়ি আমার সাথে এমন ব্যবহার করতেছে।
এত যে বুড়ি বুড়ি করতেছ নানি যতই বুড়ি হোক তোমার সে বয়সে কিন্তু 18 বছরের ছোট কিরা কইছো কিরা কইছো তোকে এই কথা তুমি কইছো হ্যাঁ তুমি কও নাই বিয়ের পর ভয়ে নানি কয়েক মাস তোমার ঘরে যায় নাই তোমার দাদি শাশুড়ি নারীক নিয়ে তোমার ঘরে থাকতো কও নাই চুপ কর এইসব হিস্ট্রি এখন বাদ দে সর সরে সর আমার সুবিধা দে নানা তুমি একটা বিবাহিত মানুষ আমার সঙ্গে শুচ্ছ আমার ঘুমাইশার দিবে তো ফাজলামি করিস তাই না আমি আমার বংশ রক্ষার চিন্তায় মরি আর তোরা সগলায় আমার সত্যতা করতেছিস না না ও না না একটা কাম করো বুড়ে বয়সে এইসব ঝুঁকিটুকি না বাদ দাও তুমি আমাকে বিয়ে করাই দাও আমি তোমার কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমার বংশরক্ষা আমি করবো আমি করবো শালা তুই আমার সাত গোষ্ঠীর কে রে তোর সটা সওয়াল মায়ে হইলি আমার বংশের কি যদি ভালো চাস তোর নানিকে বুঝায় বিয়ের অনুমতিটা নিয়ে দে না হলে তোরও খবর আছে আমি মহিলা হাম মহিলাম রে দারুন বুইরার জ্বালায় মহিলাম বুইরার লজ্জা বাজলাম পিঠা বুইরা রইল চালে উইঠা মহিলাম চুপ কর ঘুম পারবে তে ওই আমি মহিলাম মহিলাম রে দাদি দাদি সিরাজুদ্দোল্লা আসছো ভাই কি খবর দাদি এরকম জরুরি খবর দিছো ওকে শোনেক বস এ শোন এ আমাকে ভুলের তো উমধর মতো অবস্থা কি করিস জানিস উড়িয়ে কিছু একটা শুনলাম তো এই বাড়ি ঘর নাকি তোমার নামে সব দলিল করে দিয়েছে হ্যাঁ অসুবিধে কি খারাপ কি ভালোই তো আরে দূর ভালো কিসের এদিকে আমি মরি আমার জ্বালায় আমি মনে করেছিলাম বাড়িঘর লিখে দেওয়ার কথা কলি বোধ হয় আমার কাছে আর বিয়ে করার অনুমতি চাবি নেই কিন্তু এদিকে তো ঘটনা দেখে উল্টো তা এখন কি করছে কি আর কবি আমার সঙ্গে রাজ্যের অশান্তি করতেছে এই দেখ রাত্রিবেলা আমার সঙ্গে রাগ করে তোরবের ঘরে গেছিল তা তুমি এখন কি করবে চাও তুমি কই বুড়ি এক বিয়ের অনুমতি দিবে আরে তোর কি মাথা খারাপ হয়েছে এই বয়সে যদি বিয়ে করে আর সত্যি সত্যি যদি ওই বউয়ের ঘরে সাল পাল হয় তাহলে কি মানুষের কাছে মুখ দেখাবার পারবি এটা কি মান সম্মানের বিষয় না বল কি করবে কও ওই বুড়িয়ে যদি না বোঝে তোমার একার বুঝে কোনো লাভ আছে ভাই তুই যেমন করি পারিস ওকে একটু বুঝা এই বুড়ো বয়সে আমার এসব ভালো লাগে না রে আচ্ছা দাদি তুমি চিন্তা করো না আমি চেষ্টা করতেছি আমি তুরাবের সাথে কথা কয়ে দেখি দাদি হ্যাঁ আমি নয় তোমার বিষয়টা দেখবো কিন্তু আমার বিষয়টা তুমি দেখবে তোকে তো আমি বলিছি তোর আর সম্পার বিয়ে না দেওয়া পর্যন্ত আমি মরবো না সিরাজুদ্দোল্লা দাদি একমাত্র তুমি আমার সিরাজুদ্দোল্লা নামটা টিকায় রাখিস হ্যাঁ সিরাজুদ্দোল্লার মতো কাম করতে না পারলি আমি কিন্তু তোকে ভদর করে ডাক পকায় দিলাম আমি কইলাম তো করিয়ে দেব নে দেখ পনি বিয়ে তো এতদিন হয়ে যায় তোরে নাতনি কি কব বুড়ি তো অনুমতি দিছে না কে বিয়ে করবে তুমি বুড়ির অনুমতির দরকার কি ওরে দরকার আছে না না একটু বুঝাই কই ওই প্রথম পক্ষের স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় পক্ষ গ্রহণ করা যাবে না এটা আইনে আছে এখন নানা যদি দ্বিতীয় পক্ষের স্ত্রী গ্রহণ করে তাহলে পরে নানি যদি পুলিশ টুলিশ করে থানা পুলিশ করে তাহলে নানা তো ফাঁসিতে পারে ও বাবা তুরাব্বাই দেখি ভালোই আইন কানুন শিখিছো ওরে জানতাম না তো এই নানার বিষয়ে দৌড়দৌড়ি করতে করতে এখন অনেক কিছু শিখে গেছি না 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 হ্যাঁ চিন্তা করে দেখ বুড়ির কথা মতো বাড়িটা তার নামে দলিল করে লিখে দিলাম এখন চোখ উল্টাচ্ছে আচ্ছা তুই কো আমার বংশ রক্ষা করা লাগবি না আইসা নানা তোমার এই বুড়ে বয়সে বংশ রক্ষার কথা মনে আসলো কে মনে তো আগেই পড়ছিল আশায় আশায় ছিলাম আজ হচ্ছে কাল হচ্ছে করতে করতে সে তো বুড়ি হয়ে গেল আর কবে হবি তোরা ছোট মানুষ তোদের কাছে তো সব কথা ভাঙ্গে কওয়া যায় না এক কাম করিস চম্পা তুই দাদি বুড়ি কয় আমার বিয়ের একটা ব্যবস্থা করে দে কে
তোমার বিয়ের ব্যবস্থা করে দিলি পারে কি আমার সম্পত্তি লিখে দিবা নাকি? তোর তো সকলেরই আমার সম্পত্তির উপর লোভ, তাই না? দেখ ভীমরতি লাগেছে, যার তার গায়ে হাত দিচ্ছে, বুঝছ? আমি তোমাকে এখন কবে পারবো না, আগে তোমার বিয়েটা ঠিক হোক, তারপর আমার আর সম্পর্কের বিষয়টা তোমার সামনে খুলে দেবো। চল। যদি এই বয়সে বিয়ে করবার পারে তাহলে পারে, আমার মতো এমন সুন্দরী এখন মেয়ের বিয়ে হবি না কি জন্যে? সেলুগাজি তো তোর মতো রঙ্গলীলা করে বেড়ায় না। রঙ্গলীলা করলাম মানে? আমি তো সিরাজউদ্দৌলার সাথে ভালোবাসা করি, আর সিরাজউদ্দৌলা তো আমার বিয়ে করবার জন্য এক পায়ে খাড়া, তোমরাই তো শুধু বিয়েটা দেবার চাও না। এই তোর কথা কথা লজ্জা করে না? তোর কি কোনোই লজ্জা সরম নাই? কে লজ্জা করবি কি জন্যে? ভালোবাসার কথা বলতে এবার লজ্জা কিসের? তোর ভালোবাসার মুখে আমি ঝাঁটা মারি, চাল নেই সুলো নেই, বাউন্ডেলা চ্যাংরা নিজেই খাবার পারে না, আমার বিয়ে করে তারপরে আমি দুজনে টানি আমার কপাল। সালামালাইকুম গাজির বেটা, কেমন আছেন? ভালো আর থাকি কেমন করে বাপু? তোমরা সকলে মিলে আমার বংশ রক্ষার একটা ব্যবস্থা না করলে ভালো থাকি কেমনে? বংশবৃদ্ধি বংশ রক্ষা সবই তো আল্লাহর হাতে গাজির বেটা, তো আল্লাহ তো সকলে সব কিছু একসাথে দেয় না। হ আল্লাহ খালি আমাকেই দেয় না, আল্লাহর দোহাই না দিয়ে পারলে আমাকে একখান বিয়ে দিয়ে দেও, দেখো আল্লাহ আমার দিয়ে বংশ রক্ষা করায় কি না। খালু যান, আপনারা মুরব্বী মানুষ নানা একটা বিয়ের ব্যবস্থা করে দেন না কেন? নানা বুড়ো বয়সে যখন এত শখ করেছে কি নানা? হয় বাপু, তোরা ঠিক কথাই কইছে, দরকার হয় পাত্রী নামে দুই বিঘের জমি লিখে দেবো, তাও তোমরা আমার এই উপকারটুকু করো। খালু জমি জমা কোনো ব্যাপার না, নানির অনুমতি নেওয়ার জন্যই তাক নানা বাড়িঘর দর সব লিখে দিছে, এখন ছোট নানির জন্য না হয় মাঠের দু চার দশ বিঘে লিখে দেবে, কি কর নানা? এত বাড়তি কথা কইস কে? যা কর, আমি তো বাবাজি কইছি খুব বেশি কথা করে। ঠিক আছে, দেখি তেমন যদি কারো খোঁজ পাওয়া যায়। না না, জিরাম সিরাম যে কেউ না, বাচ্চা কাচ্চার মা হলে কিন্তু চলবে না, শেষে সম্পত্তি নিয়ে ভেজাল করবি, ঠিক করছি না? না না, ঠিক ঠিক, ও অবশ্যই ঠিক আছে, দেখি ঠিক করছি না? ঠিক, চল। চাষি, ও চাষি, চম্পা কনে? চম্পাক দিয়ে কি দরকার? যা কর আমাক কর। চম্পা কি দরকার সে কথা কি আপনার কওয়া যায়? তোমাকে কতবার কইছি চম্পার কাছে কোনো দরকার নাই তোমার, তুমি আমার মেয়েটার মাথা নষ্ট করো না তো, যাও। জামার সাথে কেউ এরকম ব্যবহার করে? আজ না হোক দুদিন বাদে তো আমি আপনার জামাই হব, তাই না? কি তোমার মতো অকর্মর সাথে মেয়ে বিয়ে দিব আমি? মইরে গেলেও তো না। বাইরও, তুমি আমার বাড়ি থেকে বাইরও, না হলি ঝাঁটা মাইরে বের করে দেবো। সিরাজউদ্দৌলা এদিকে আসো, দেখি কিনা তোমার ঝাঁটা পিটা করে। না তা শাশুড়ি যান খেপিয়ে গেছে, এখন না পরে আসে মেলাক্ষণ থাকে যাবো না। চালি পড়ি চলো, আমি তোমার সাথে বাইরে যাব, কি জানো কবে আইছিলে, চলো। সেটা না তো খারাপ কামটা সারি ফেলান না। শাশুড়ির যে কি রাগ, শ্বশুর যে ক্যাম্বা করে ঘর করে গেছে, আল্লাহ পড়ে গেছিলাম রে, দেখছি এই যাও গুছিয়ে খাইতাম।
কাছে রোজ রোজ এত অপমান করে, তারপরে তুমি প্রতিদিন আমার বাড়ির উপর আসো কি জন্য? তোমার খুব দেখার ইচ্ছে করতেছিল তাই। আমাকে তোমার ঘন্টায় ঘন্টায় দেখবার ইচ্ছে করে নাকি? আরো কম, মনে করছে মিনিটে মিনিটে দেখি। তুমি তো সব কথা হাসাই উড়ায় দাও, আমার বুঝি একটু কষ্ট হয় না? না, এই যে এতগুলান মানুষ তোমার এত অপমান করে। বাদ দাও তো, আমি আবার একটা মানুষ, আমার আবার মান অপমান। বাপ মা কত শখ করে আমার নাম রাখিছিল সিরাজউদ্দৌলা, সেই নাম এখন বদল হয়ে গেছে। তোমার বাপ মামা কত অপমান করবি? এই যে মনে করো যে তোমার মুখখান দেখার পর আমার সব অপমান বুঝছে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। হায় রে ভালোবাসা, তুমি আমাকে কত ভালোবাসো, অথচ দেখা যাবে তুমি একদিন ওই সেলুনালার মতো বংশরক্ষার নামে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। হয় ওই বুড়ি মনে করে সত্যি সত্যি পাগল হয়ে গেছে, আমিও কিন্তু পাগল হয়ে গেছি। খালি তোমার বাপ মা রাজি হচ্ছে না দেখে ঘাপটি মারি আছি বুঝছে, ঘাপটি মেরে আছি খুদার কসম। খাবার আসে না গিয়ে কখন থেকে ডাকতেছি? আমি তোর হাতের ভাত পানি খামো না কইছি না? আচ্ছা আমার হাতে না খাও, নিজের হাতে তুলে খাও। নিজের হাতে তুলে খেলে কি হবে, পাত তো তুই করিস। এই ফালতু কথা কবা না তো, শরীর খারাপ হবি নি আর বিছানে পড়ে থাকলে ঘাটের মরার সাথে কেউ বিয়ে করবি নি। আইসো, অত দরদ দেখানোর কাম নাই। আমার উপর তোমার যদি দরদই থাকতো তাহলে আমার সামান্য কথা হাসি মুখে তুমি রাজি হয়ে যেতে, তাই নাকি? আচ্ছা আমি যদি অন্য কাউ বিয়ে করবার চাই তুমি কি রাজি হইবে? আমার কথা জবাব দাও তো। সি 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 সি, এই বুড়ি কয় কি, লজ্জা করে না তোর এই কথা মুখ দিয়ে বাইর করতে? আমার ছায়া 20 বছরের বড় হয়ে যদি তোমার লজ্জা না করে তাহলে আমার লজ্জা করবি কে? অনেক বুড়ি শোনের বুড়ি, বুঝিস নাকি? আমি তো খালি বংশ রক্ষার জন্য বিয়ে করবার চাচ্ছি। বড় বউ হিসেবে তোর সম্মান সকলের উপরে থাকবে। ধর তোর জন্য একটা কামের মানুষ আনে দিলাম, তুই আর ঝামেলা করিস না, চল খায়া দায় দুইজনে মিলেমিশে শুয়ে পড়ি। তুমি যত কথা কও, আমার জীবন থাকতে আমি তোমাকে বিয়ে করার অনুমতি দিবার পারবো না। কইছি তো কইছি, কইছি তো কইছি, বিয়ে আমি করবই, দেখি কে ঠেকাবার। দরকার হলে তোকে আমি তালাক দেবো। কি? হ্যাঁ তালাক দেবো। মানেও বাড়াবাড়ি করে না না, এত করে কষ্ট তো তাকে অনুমতিটা দিয়ে দিলে কি হয়? কেন তোর তুইও কি নানার পক্ষ নিচ্ছ নাকি? অবশ্যই, নানার বিয়ে না হলে তো আমারও বিয়ে ঠিক আছে। কেন নানার বিয়ের সাথে তোর বিয়ের সম্পর্ক কি? ওরে আছে রে গেদা আছে, সেটা তুই বুঝবো না। নানা আমাকে কথা দিছে নতুন নানি ঘরে নিয়ে আইসে তাকে সাথে নিয়ে আমার বিয়ের কথাবার্তা শুরু করবি। পাত্রীতে মনে কর একরকম পছন্দ করাই আছে। আমার বংশরক্ষার ক্ষমতা তোর নাই, সে কথা তো আমিও তো কবার পারি। কি এত বড় কথা? ঠিক আছে দেখ, 15 দিনের মধ্যে বিয়ে করে আমি দেখা দেবো আমার ক্ষমতা। তোরা একটু দানা দায় দেখে আসবি নাকি? নানি তোরে মার দিচ্ছে নাকি রে? না মনে কর অদ্দূর যাবি নি, আমি বুঝতে পারলাম না যে এই নানার মাথায় কিটা এই ভূতটা চাপা দিল। এতদিন তো ভালোই ছিল, সুখে শান্তিতে নানা নানি দুইজন ঘর সংসার করতেছিল, হঠাৎ করে কি জন্য আবার মারামারি শুরু করে দিল। কেরে ভুদর ভাই, তোরা থাকতে আমার এই বুড়ো বয়সে ঘর ছেড়ে রাত কাটাতে হবি রে? এ আমার কপালে ছিল রে। কেন নাকি কষিছে নাকি? না না একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে না। আর এতদিন ধরে দুইজন সুখে শান্তিতে সংসার করতিছ, এখন তো একটু আড্ডেকার কি লাইক বেরিয়ে পারে? না না একটু না একটু না,
বিশ্বাস না ভাই তোর আবেগ জিজ্ঞেস কর, আমি কয়দিন আসি ওর কাছে রাত কাটাইছি। ভাই রে, বংশরক্ষা করবার চাওয়াটাকে আমার জন্য অন্যায় হয়েছে, তোরাই ক। নানির কথা মতো ওই বাড়িটাও তার নামে লিখে দিল, জানিস তুই? আমি নিজে সাক্ষী না। বুধর ভাই রে, তোরা দশজনে আছো, সকলে মিলে আমার বিয়ের ব্যবস্থাটা করে দে। দরকার হলে গায়ে আমি দশটা গরু জবাই করে দেয় পথ দেবো, গায়ের মানুষ কয়টা খাবে? না না, তুমি কোনো চিন্তা করো না, আমি চেষ্টা করতেছি। তোরা শুয়া দে নানাক, আমি গেলাম। সোয়েটারটা খুলে শুয়েন। থাকু না, থাক না কে? না সুইটার করো না একদিনে। এই যা দরজা দিয়ে। পাগল থাকলে আমাকে রূপ দেখার সময় পালে কই? ইয়ার কি করতেছ তাই না? আহা, ইয়ার কি করবো কি জন্য? আমার কি বিয়ের বয়স হয়নি? তাহলে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই নানি তালাক দাও নাকি? না, সেটা না দিলেও চলবি, তবে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দেওয়া লাগবে। তোর সকলেই সম্পত্তির উপর এত লোভ কেন রে? কত তোর সাথে যদি আমার বিয়ে হয় আর আমার বংশরক্ষা হয়, তাহলে তোর সন্তানই তো আমার সব সম্পত্তির ওয়ারিশ হবে। তাহলে লিখে দেওয়ার দরকারটা কি? ওইসব ওয়ারিশ ফোয়ারিশের হিসেব আমি বুঝি নেই। তোমার মতো একটা বুড়িরে আমি বিয়ে করব, তারপর তোমার বংশরক্ষার আগে যদি তুমি মরে যাও, তখন নানি যদি আমার ঘাড় ধরে বাড়ি থেকে নামায় দেয়, আমার শর্তে যদি রাজি থাকো তাহলে পরে দলিল নিয়ে আমার সাথে দেখা করো। হ্যাঁ, শুন, খারাপ কথা শুনে যা, তুই যা কোসু তাতে আমি রাজি আছি। যা যাবে সম্পত্তি, তাও শালা বুড়িকে একবার আমি দেখায় দেবো, বুড়িকে দেখায় দেবো। এসে ও নানা। ও ও নানা, ও বিয়ের জন্য মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবি। দাদির কাছ থেকে বিয়ের অনুমতি নেওয়ার জন্য দাদির সাথে সে মারামারি অবস্থা। দাদি আমাকে সেদিন কাঁদিয়ে কাঁদিয়ে কত কথা যে কইলো। আচ্ছা কত এখন কি করা যায়? তোমার বাপ মাই বা এরম করতেছে কিসের জন্য? কত আমার সাথে তোমার বিয়েটা দিলি পরে কি হয়? হ্যাঁ কি হয়? হ্যাঁ, তা তোমার কি সেলুগাজির মতো টাকা আছে না সম্পত্তি আছে? ও, সেলুগাজির মতো টাকা যা করে আছে তা করে খালি বিয়ে হবি তাই না? আমাকে মতো গরিব সারা জীবন আমরা অব্যাহত থেকে যাবো না? হবি না কে? হবি, তবে সেটা কাজে অফিসে যায় করা লাগবি। তা তোমার তো সে ক্ষমতাও নাই, তুমি তো শুধু নামেই সিরাজউদ্দৌলা হয়েছো। খারাপ, এবার একটা ব্যবস্থা করাই লাগবে। নানি আমার কথা দিছে বুঝছো, আমি যদি নানির সমাধানটা করে দিবে পারি সমস্যার, তাহলে সে আমার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিবি। ওই সেলুগাজের খাওয়ারে বিষ মিশানো ছাড়া নানির সমস্যা সমাধান হবি না, তা সেটাও তো সম্ভব না। ওই নানির আশা থেকে কোনো লাভ নাই। এই অকাম করা যাবি না, একটু ধৈর্য ধরো বুঝছো।
খেল লেকে ধরো 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 তোর মাক্তি চাও বিষয়টা কি সব বিষয় তোর জানা লাগবি নাকি না কোনোখানে যাবো মা যায় ব্যথা লাগে নাই তো না বিছানা থেকে যাবা করে পড়ছিলে আমার কি মনে করেছো বুড়া হয়ে গেছি ইচ্ছে করলে এখনো তোর মতো দুই সাইডে জোয়ানে ঘাম ছুটাবার পারে না সেটা মনে করো সেটা তো স্বীকারই করি নানি মনে রাগ হয়ে আছে চলো নালি মানে তোমার ঘাম ছুটেবে না কারো রাগের কামায়ের ধারধারি নাকি রে শোন তুই বাড়িতে থাক আমার সাথে যাওয়ার দরকার নাই একলা যাবি ভাব সব দেখে তো মনে হচ্ছে বিয়ের পাত্রী দেখতে যাচ্ছে মনে কর তাই তাই ওরে বাবা যেবা ভাব দেখাচ্ছ তালি পড়ে তো তোমার সঙ্গে যাওয়া আমার ফরজ তানালি পরে তো তুমি মুখ তুলে লজ্জায় মায়ের মুখ দেখতে পারবে না তোকে যা কইলাম তুই তাই কর ও দাদা ও দাদা ও দাদা কানে শোনো না নায়ক সাথে কোনো যাচ্ছ দাদির সাথে কি ঝামেলা টামেলা মিটে গেছে নাকি সত্যি আমাকে নায়ক নায়ক দেখা যাচ্ছে খুদার কসম কথাটা তোর দাদির কানে ভালো করে ঢোকায় দিস আচ্ছা কে রে ভুদর ভোরের স্বপন তো সত্যি ফলে তাই না ওবের বারে তাই তো শুনেছি আচ্ছা স্বপনটা কি দাদা সেটা ফললেই টের বাবু স্বপনের কথা কয়া দিলে ফলে না রে গেদা দাদা কি স্বপন দেখেছেন দাদি কি মরে গেছে তোমাক দিয়ে তো নানার সঙ্গে আমার সম্পর্ক না ও আমাক দিয়ে সম্পর্ক দেখে তুমি আমার সর্বনাশ করার জন্য ওই বুড়োর সঙ্গে জোট বাঁধিছো হ্যাঁ জোট বাঁধিছো তুমি কি করছো নানি তোমার সর্বনাশ করবো কেন এখন রাত্রির বেলা একটা বুড়ো মানুষ তুমি ঘর থেকে বাইর করে দিচ্ছ আর সেই লোকটাকে আমি যদি ঠাই না দিই তাহলে বুড়ো মানুষ দাবি করে কও খালি কি ঠাই দিছো ওই বুড়ো জন্য তুমি বিয়ের ক্যানভাস করে বেরাচ্ছো না বেরাচ্ছো না তুমি কি করছো আল্লাহ কি করছো আমি বিয়ের নানার বিয়ের ক্যানভাস করবো কেন আমি তো তাকে উল্টো করছি যে তুমি আমাকে বিয়ে দাও আমাকে বিয়ে দিলে তোমার বংশ রক্ষা হবে আর সে তো আমাকে তার বংশ হিসেবে মানতেই চায় না তো এখন সাজ মাইরে আতর লাগাই কোনে গেল তো সেটা তো না সেটা তো আমাকে কিছু কইলো না মানে আমি কই কি এসব ভেজাল টেজাল মিটিয়ে ফেলো একটা বুইরে মানুষ তো ওর মধ্যে আছে কি নিত্যদিন আমার কাছে গিয়ে শোয়ে মধ্যে থেকে আমার ঘুমের ডিস্টার্ব হয় তা আমাকে কি করবার কইস আমি তাকে রাগ করে বার করে দেই সে নিজে তো রাগ করে ঘর থেকে বার হয়ে যায় আমি তো সে কথাই করছি আমি কই কি নানি বুড়ে মানুষ এখন বায়না করিছে তুমি অনুমতিটা দিয়েই দাও কি কলি এখন বিয়েই তো করবি নানি হারাম দাদা হারাম দাদা আতর মাইকে বর্ষে যে করে যাও তোমার বাড়িতে যাচ্ছি তোমার বাপ বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে তো কেন আমার বাপের সাথে কি দরকার একটু দরকার আছে তোমাকে পরে কবনি আচ্ছা চম্পা
ভোর রাতে স্বপ্ন তো ফুলে যায়, তাই না? কি জানি নানা, আমার তো কোনো স্বপ্নই ফলে না। কেন, কি জন্যি? না এমনি কলাম, ভোর রাতে একটা স্বপ্ন দেখেছি তো। মনে করে তেল নিয়ে এসো। বাপ রে, গরিবের বাড়ি হাতির পাড়া, কি সৌভাগ্য আমার বিটির। তোমরা তো আর এই বুড়ে জামাইয়ের খোঁজ নিবে না, তাই নিজেই আসলাম, দেখি আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে। খুব ভালো করেছেন, আমার তো সাহসই হয় না বাবাজি, আপনার মতো মানুষ আমার বাড়ি আসবার কই, বসবারই তো জায়গা নেই। কি যে কও না, আরে শ্বশুর যদি গরিব হয় জামাই কি তার বাড়িতে আসবি না? তা বাবাজি কেবা আছেন? আর কেবা থাকবো, এত সয় সম্পত্তির মানুষ সেলু গাজি, তার বংশরক্ষা হচ্ছে না। তোমরা দশজনে আসাও, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেও না রে বাপু। আমার বাপের কাছে ঘটকালি করবার কথা কবে গেল না তো? তার যে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখা গেল যে তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে গেল। সত্যি স্বপ্নে দেখি না, আমার কথাটা মনে আসলো, আর ভোরের স্বপ্ন তো ফুলে যাই। চিন্তা করে দেখো, তোমরা আর কতদিন গরিব থাকবে, মেয়ে তো বিয়ে দেওয়াই নাকি, বয়সটা আমার একটু বেশি এই যা। তো আমার সে বেশি বয়সের অনেক বিখ্যাত মানুষের বিয়ের নজির আছে, তাকে ছাওয়াল পাওয়ালও হয়েছে, বংশ রক্ষা হয়েছে। যদি রাজি থাকো ধানি জমি পাবে 2 বিঘা, আর তোমার এই যে পুরানা বাড়ি নতুন চকচকে দালান হয়ে যাবে। মিয়া তো তোমার কাছে কাছেই থাকব। কেন তোরা ভোরের স্বপ্ন তো ফুলে দেয়, তাই না? এটা স্বপন খান কি তাই তো জানবে ফেললাম না, একটু সবুর কর, আগে আলহামদুলিল্লাহটা পরে নেই, সব জানবে পারবো। তোর নানি বুড়ি আমার সাথে লাগবে আসে, দেখ এই সেলু গাজি এই বয়সেও 20 বছরের সুন্দরী বিয়ে করবে পারে। তুমি সত্যি সত্যি পাত্রী দেখবে গেছিলে নানা? আমার ছোট নারীকে আমি নিজ চোখে দেখে পছন্দ করবে পারলাম না, এটা কোনো কথা হলো না? না অসুবিধা নাই, তোর চোখে পছন্দ হবি। এখন তুই এই গানটা গাইতে গাইতে আমাকে ঘুম পাড়ায় দে তো দেখি। না বল পিপি মোরে আঙ্গিনা পানছি জরে পানছি জরে। শেষ পর্যন্ত তুই আমার সতীন হবু? কেন চম্পা, আমি তো সত্যি সাথে তোর কাছে হাইরে যাব, তোর রূপের কাছে তো আমি কিছুই না। নানি ইয়ার কি করার সময় এখন না, ঘটনা কলাম মেলা দূর চলে গেছে। তোর বাপ মাই বা কিরাম লোভী, সি 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 2 বিঘা জমির জন্যে আমি কাক খারাপ কব? চম্পার মাই মনে করে আমার পর রাগ করে কামটা করেছে দাদি। শোনেক চম্পা, সব নষ্টের মূল হলে আমাদের ওই বুড়ো, ওই বুড়োক যদি পথের ফকির বানান যায় তাহলে ওর বিয়ে আর বংশরক্ষার হাউসটা মিটে যাবে। শোন এক কাম কর, আবাজান বাজারে যায় খুব ভালো করে সদাই করে আনে,
বাড়িতে আজ ভালো মন্দ খাওয়ার আয়োজন করা হোক। আসি আম্মা যান, সালাম আলাইকুম। ভোরের স্বপন আসলেই মিলে রে নাতনি। এখন কি নাতনি কথা ঠিক হচ্ছে? সে কথা অবশ্য ঠিক কইছে আমার চম্পা কলি। তোমার বাপ মা যেহেতু জবান দিয়ে ফেলাইছে, এখন তো আমরা পড়া স্বামী স্ত্রী, শুক্রবার আসতে যাই একটু দেরি। বাপ মা জবান দিলে তো হবি না না, দুই বিঘা মাত্র জমি দিয়ে আপনি আমার মতো একটা সুন্দরী যুবতীর বিয়ে করতে চান, তাই কি হয়? না না, জমি তো চার বিঘা ফয়সালা হয়েছে, তোমার মা কলো। মা কি দিবেন সেটা তো আর আমি জানিনি, তবে আমার একটা শর্ত আছে। স্বপ্ন তো একেবারে মিলে যাচ্ছে। কি শর্ত চম্পা, কয়ে ফেলাও। বিয়ে যখন তুমি করবে তখন তোমার শর্তই আগে পূরণ করা দরকার। তোমাকে আমি বিয়ে করবার পারি, কিন্তু তোমার বিষয় আসা সহায় সম্পত্তি যা আছে সব কিছু আমার নামে লিখে দেওয়া লাগবে। দিলাম, বউয়ের নামে সম্পত্তি লিখে দিলে তো স্বামীরই থাকলো। খালি বিয়ের পর ওই ভোদর মার্কা সওয়াল পাওয়ার সাথে টুকলি মারা চলবি না। আর সম্পত্তির দলিল পাবে তুমি বাসরাত পার হওয়ার পরের দিন। জি না, সম্পত্তির দলিল আমি হাতে নিয়ে গান, তারপরে বিয়ে করবার বসবো। রাজি, কায়দা করো। কায়দা করবো কি জন্যে? ধরো এটা তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। ভালোবাসায় তো ফেল করা যাবি না। দিলাম যাও সব সম্পত্তি তোমার নামে লিখে। যাই। তুমি কি করবার চাও চম্পার মা? আমার মেয়ে তুমি একটা বুড়িয়া মানুষের সাথে বিয়ে দিবা চাও? বেটা চাওয়ার মানুষের বয়স একটু বেশি হলে কি হয়? তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন আমার বয়স কত ছিল? শোনো, জীবনে এমন সুযোগ তুমি আর কোনো দিন পাবে না। সারা জীবন তো মানুষের বাড়ির কাম করেই কাটাইলে, নিজের মুখে দুই বিঘা দিবার চাইছে, একটু চাপ দিলেই চার বিঘা আদায় করা যাবে। তাই বলে মেয়ে বিয়ে দিয়ে তুমি বড় লোক হবে চাও? হ্যাঁ, তুমি চুপ থাকো তো, মেয়ের যা মতি গতি, ওই ফকিরের বাসা ছাড়া তো ওরা কাউ চোখেই পড়ে না। যা করার আমিই করব, তোমার কিছু করতে লাগবে না। তাও তো চম্পার সাথে কথা কওয়া উচিত নাকি? এই শাড়ি আর এই দলিল তোমার স্বার্থ পূরণ হয়ে গেল। আচ্ছা এখন কও দেখি, আমি কি আমার ভালোবাসার পরীক্ষায় পাশ করেছি কিনা? পরীক্ষা তোমার তো শুরু হলো না না গাজী সাহেব? অসুবিধে নাই, অনেকদিনের নানা ডাকার অভ্যাস। আচ্ছা আমি কি চুলে কলপ লাগাবো? না, কোনো দরকার নাই। শুধু শুধু চুলে কলপ দিয়ে বয়স কমানোর কি দরকার কও? তুমি আসলেই বুদ্ধিমতী, তোমাক দিয়ে আমার বংশ খালি রক্ষেই হবি রে, বংশ উজ্জ্বল হবি বুঝা যায়। কাজী এখন আসতেছে না কেন? খাওয়া দাওয়া সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই তো, বাবা দেখছো তো রাব ভুদর কত ভালো, নিজে যাক ভালোবাসতো, তার বিয়ের জন্য কাজী সাথে করে নিয়ে আসছে। আসেন 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 কাজী সাহেব আসেন।
শুরু তো করবি দাদা, তুমি কিন্তু আসলে খুব খারাপ মানুষ। একজনের বিয়ে করা বোর সাথে তুমি আবার বিয়ে করবে চাচ্ছাও, তুমি জানো এটা কত বড় অপরাধ? রসিকতা করার সময় নেই না, কাজে আসো। আসেন আসেন আসেন, বসেন, এই শরীরে বসেন। রসিকতা না দাদা, এই জন্যই তো কাজের সাথে করে নিয়ে আসি, আপনি সব কিছু জিজ্ঞেস করেন। দুষ্ট দুষ্ট কাজী সাহেব বলেন। জি কাজী সাহেব, ঠিকই বলেছে। কয়েকদিন আগে এই সিরাজদৌল্লার সাথে ওই চম্পা বেগমের বিয়ে আমি নিজেই দিয়েছি। এইসব মিশা কথা, এই বিয়ের সাক্ষী কিটা? এই যে আমি, আমি নিজে সাক্ষী, সাক্ষী আরো আছে। এখন কি হবে? ও বুড়ি, তোরা তো আমার সর্বশান্ত করে ছাড়ছিস। আমি এখন পথের ফকির হয় আগে তুই। আমার সঙ্গে খুব বাহাদুরি দেখাইছিলে তাই না? এখন যাও বংশ রক্ষা করে দে। বুড়াপালি ভীমরাতে ধরেছে। আপনি যান বাড়িতে, নানির কাছে যান। কেমন বাড়িতে বাড়ি আছে? দলিল নাই, সম্পত্তি নাই, কিছু। এই নেন, এই নেন আপনার দলিল। আপনার সম্পত্তির আমার কোনো দরকার নেই। আমি আমার ভালোবাসার মানুষে পেয়ে গেছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি। সিরাজউদ্দৌলা চলো। দাদা বালিশ। এবার চলবে গানের গাড়ি। যে কোনো গ্রামীণ ফোন নাম্বার থেকে ডায়াল করুন 4878 আর শুনতে থাকুন বিরতিহীন গান। আনরিলিজড, হিট, আধুনিক, ক্লাসিক, রক, রবীন্দ্র, লালন, নজরুল, পপ, সিনেমার গান, এমন লক্ষাধিক গানের বিশাল সম্ভার। ডায়াল করুন 4878 আর সঙ্গী হন আমাদের গানের যাত্রা।